আর শেষ জমনায় এক একটি কবুল হজের সমান সওয়াব বয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আজ আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে খাবারগুলোর গুণাগুণ এবং পরিচিতি জানবো, যে খাবারগুলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন খেতে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের 12টি খাবার ও তার গুণাবলী আজকের রিপোর্টে উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রিপোর্টটি শেষ পর্যন্ত দেখতে সবাইকে অনুরোধ করছি। আর এখনো যারা আলোর পথে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এই 12টি খাবার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি আহার করতেন। 1500 বছর পর আজকের বিজ্ঞান গবেষণা করে দেখেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন খাবারের গুণাগুণ ও উপাদান অত্যন্ত যথাযথ বলে উল্লেখ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের মধ্যে রয়েছে বার্লি, খেজুর, ডুমুর, আঙ্গুর, মধু, তরমুজ, দুধ, মাশরুম, অলিভ অয়েল, ডালিম, বেদানা, ভিনেগার ও পানি। এসব খাবারের গুণাবলী এখানে উল্লেখ করছি। এক, বার্লি বা জাউ, এটা জ্বরের জন্য এবং পেটের পীড়ায় উপকারী। দুই, খেজুর, খেজুরের গুণাগুণ ও খাদ্যশক্তি অপরিসীম। খেজুরের খাদ্যশক্তি ও খনিজ লবণের উপাদান শরীর সতেজ রাখে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে কোনো খাবার নেই। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান প্রসবের পর প্রসূতি মাকে খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। বর্তমান বিজ্ঞানও বলছে সন্তান প্রসবের পর প্রসূতি মায়ের শরীরে প্রচুর পরিমাণ খনিজ এবং প্রোটিনের প্রয়োজন হয়, আর তা পৃথিবীতে একমাত্র খেজুরই সবচেয়ে বেশি একই সাথে যোগান দিতে পারে। সুবহানাল্লাহ। তিন নম্বর খাবারটি হচ্ছে ডুমুর। ডুমুর অত্যন্ত পুষ্টিকর ও ভেষজ গুণ সম্পন্ন, যাদের পাইলস ও কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য অত্যন্ত উপযোগী খাবার। চতুর্থ নম্বর খাবারটি হচ্ছে আঙ্গুর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুর খেতে অত্যন্ত ভালোবাসতেন। আঙ্গুরের পুষ্টিগুণ ও খাদ্যগুণ অপরিসীম। এ খাবারে উচ্চ খাদ্য শক্তির কারণে এটা থেকে আমরা তাৎক্ষণিক এনার্জি পাই এবং এটা স্বাস্থ্যের জন্য উপকারী। আঙ্গুর কিডনির জন্য উপকারী এবং বাওয়েল মুভমেন্টে সহায়ক। যাদের আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম আছে তারা খেতে পারে। পাঁচ নম্বর খাবারটি হচ্ছে মধু। মধুর নানান পুষ্টিগুণ ও ভেষজ গুণ রয়েছে। মধুকে বলা হয় খাবার, পানীয় ও ঔষধের সেরা। একই সাথে এটি খাদ্য, পানীয় ও ঔষধ হিসাবে কাজ করে। হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে মধু পান করা ডায়রিয়ার জন্য ভালো, কারণ এই পানিটি মুহূর্তের মধ্যে আপনার শরীরের পানি শূন্যতা সবচেয়ে ভালোভাবে পূরণ করে ফেলবে, যতটা না একটা ওরসালাইন পারে। খাবারের অরুচি, পাকস্থলীর সমস্যা, হেয়ার কন্ডিশনার ও মাউথ ওয়াশ হিসাবেও উপকারী এই মধু পানি। ছয় নম্বর খাবারটি হচ্ছে তরমুজ। সব ধরনের তরমুজ স্বাস্থ্যের জন্য উপকারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরমুজ আহারকে গুরুত্ব দিতেন। যেসব গর্ভবতী মায়েরা তরমুজ আহার করেন তাদের সন্তান প্রসব সহজ হয়। তরমুজের পুষ্টি, খাদ্য ও ভেষজ গুণ এখন সর্বজন বিদিত ও বৈজ্ঞানিক সত্য। সাত নম্বর হচ্ছে দুধ। দুধের খাদ্যগুণ, পুষ্টিগুণ ও ভেষজ গুণ বর্ণনাতীত। আজ থেকে 1500 বছর আগে বিজ্ঞান যখন অন্ধকারে, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ সম্পর্কে বললেন, দুধ হার্টের জন্য ভালো, দুধ পানে মেরুদণ্ড সবল হয়, মস্তিষ্ক সুগঠিত হয় এবং দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি প্রখর হয়। আজকের বিজ্ঞানীরাও দুধকে আদর্শ খাবার হিসেবে ঘোষণা করেছেন এবং এর ক্যালসিয়াম ও ভিটামিন ডি অস্থি গঠনে সহায়ক। আট নম্বর হচ্ছে মাশরুম। আজ বিশ্বজুড়ে মাশরুম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার এবং মাশরুম নিয়ে চলছে নানান গবেষণা। অথচ 1500 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন মাশরুম চোখের জন্য ভালো, এটা বার্থ কন্ট্রোলে সহায়ক ও মাশরুমের ভেষজ গুণের কারণে এটা নার্ভ শক্ত করে এবং শরীরের প্যারালাইসিস বা অকেজো হওয়ার প্রক্রিয়া রোধ করে। নয় নম্বর হচ্ছে জলপাই তেল। অলিভ অয়েলের খাদ্য ও পুষ্টিগুণ অনেক। গবেষণায় দেখা গেছে অলিভ অয়েল ত্বক ও চুলের জন্য উপকারী এবং বয়স ধরে রাখার ক্ষেত্রে সহায়ক বা বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়া বিলম্বিত করে। এছাড়া অলিভ অয়েল পাকস্থলীর প্রদাহ নিরাময়ে সহায়ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলিভ অয়েল অত্যন্ত পছন্দ করতেন, পাশাপাশি জলপাই ফলটিকেও অনেক পছন্দ করতেন। জলপাই নিয়ে আমাদের একটি রিপোর্ট আছে, রিপোর্টটি দেখতে উপরের লিঙ্কটি ক্লিক করুন। দশ, ডালিম বেদানা। বেদানার পুষ্টিগুণ ও খাদ্যগুণের পাশাপাশি এটার ধর্মীয় একটি দিক আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আহারকারীদের শয়তান ও মন্দ চিন্তা থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। এগারো নম্বর হচ্ছে ভিনেগার। ভিনেগারের ভেষজ গুণ ও খাদ্যগুণ অপরিসীম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে ভিনেগার খাওয়ার পরামর্শ দিয়েছেন। আজকের এই মডার্ন ও বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্যের যুগে বিশ্বের বড় বড় নামি দামি রেস্টুরেন্টে, বিশেষ করে এলিট ইটালিয়ান রেস্টুরেন্টে অলিভ অয়েল ও ভিনেগার একসঙ্গে মিশিয়ে পরিবেশন করা
করা হয়, কেননা তারা গবেষণায় দেখেছে যে এই পানীয়টি খাবার মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে ঠিক এইভাবে খেতে বলেছিলেন। সর্বশেষ হচ্ছে খাবার পানি। পানির অপর নাম জীবন। পানির ভেষজ গুণ অপরিসীম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বিশুদ্ধ পানিকে পৃথিবীর সেরা ড্রিঙ্ক বা পানীয় হিসেবে উল্লেখ করেছেন। সৌন্দর্য চর্চা থেকে শুরু করে স্বাস্থ্য রক্ষায় চিকিৎসা বিজ্ঞানীরা আজ প্রচুর পানি পান করতে বলেন। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতিটি বিষয় অনুধাবন করেছিলেন 1400 বছর পূর্বে। পুরো রিপোর্ট থেকে আমরা একটি কথাই বলতে পারি, মানব জাতির সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, বিজ্ঞানী, উত্তম চরিত্রের মডেল, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ মানুষ, অপরিসীম ব্যক্তিত্বের অধিকারী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটি কর্মকাণ্ড অনুসরণীয়, অনুকরণীয়। যে ব্যক্তি তার সকল কর্মকাণ্ডকে আঁকড়ে ধরবে সেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করবে। উপমহাদেশের অন্যতম আলেমে দিন মাওলানা তারিক জামিল বলেন, বর্তমান পৃথিবীতে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য ভিসা এবং পাসপোর্টের প্রয়োজন। তিনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে বলেছেন পাসপোর্ট, যে ছাড়পত্র ছাড়া আপনি নিজ দেশ থেকে ত্যাগ করতে পারবেন না। আর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কে বলেছেন ভিসা, যা ছাড়া আপনি জান্নাতে প্রবেশ করার কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ, কত সুন্দর উদাহরণ। আল্লাহ আমাদেরকে রাসূলের সুন্নাহ অনুধাবন করার তৌফিক দান করুক এবং সেই অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন।